আসসালামু আলাইকুম কলেজের ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। গতকালকে আমার ছুটি ছিল, কাজে আসতে পারি নাই, কারণ গতকালকে আমার মেডিকেল ছিল। আজকে কিন্তু কাজে চলে আসছে আলহামদুলিল্লাহ, এবং আপনাদের মাঝেও আমি একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এতটুকু বুঝলাম ভাই, জার্নি করা কিন্তু অনেক কষ্ট, এর থেকে কাজ করা অনেক ভালো। কারণ আমি গতকালকে জার্নি করেছি, আমি এসে খালি ঘুমিয়েছি, তারপরও আমার এখনও চোখে মুখে ঘুম লেগে আছে, ঘুম এখনও শেষ হচ্ছে না। আজকে আমি দেখাবো আপনাদেরকে, যে দেখেন পাম ফলগুলো দেখতে পাচ্ছেন, এগুলা ফল কিন্তু 5-6 দিন হয়ে গেছে কাটার পরে। দেখেন ওর যে তাঙ্কাই বলে মালয়েশিয়াতে, বোটা আমি দেখাচ্ছি আপনাদেরকে নিয়ে। এই যে দেখেন সব তাঙ্কাই বা এর বোটাগুলা কিন্তু পুরা কালো হয়ে গেছে। এই যে পুরা কালো, একদম কালো হয়ে গেছে। এটা এর ভিতরে যে রস ছিল সেই রসটা শুকিয়ে গেছে, অর্থাৎ এই ফলের যে ওজনটা ছিল সেই ওজনটাও কিন্তু কমে গেছে। এর ফলে কি হচ্ছে, আমাদের মতো সাধারণ ওয়ার্কার্সরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ আমাদের টাকাগুলো দেয় সব হচ্ছে কন্ট্রাক্টে। এখানে যত দেখা যাচ্ছে টন হবে, যত ওজন হবে, তত দেখা যাচ্ছে টাকা পাওয়া যাবে। এই যে দেখেন একটা টাটকা ফলের বোটা কিন্তু সাদা তকতক করে এবং রস বের হয়। আর এটা কি হয়ে গেছে দেখেন, শুধু কি এইটা? এই যে দেখেন কি অবস্থা, এই যে দেখেন কি অবস্থা, মসি ধরে একেবারে সবুজ রঙের হয়ে গেছে। আর ফলের অবস্থা দেখেন কি হয়ে গেছে 5-6 দিনের ভিতরে। এখান থেকে যে তেলগুলো এখন বের হবে, এগুলো কিন্তু একটু ভেজাল তেল হয়ে যাবে আর কি। এর ভিতরে যে রস, যে পানি ছিল, যা কিছু ছিল সব কিন্তু শুকিয়ে গেছে, একদম একদমই নাই। আর একটা ফল যদি আগে ছিল 15 কেজি, এখন কিন্তু হয়ে গেছে 10 কেজি। তেলের জায়গায় তেল রয়ে গেছে, ভেতর থেকে পানি শুকিয়ে গেছে। এরকম কষ্ট করে লোকজন ফল কাটে, আর তারপরও যদি এভাবে লোকে মালয়েশিয়াতে রুগী বলে, অর্থাৎ যদি লোকসান বা লস হতে থাকে, তাহলে কিন্তু আসলে অনেক খারাপ। পাম বাগানের কাজটা অত্যাধিক পরিশ্রমের, আমি আপনাদের প্রায় ভিডিওতেই বলি, আসলে অনেক কষ্টের কাজ। এখন একজন ব্যক্তি অনেক কষ্ট করে কাজগুলো করছে, করার পরও দেখা যাচ্ছে যে পরিমাণ পারিশ্রমিক পাওয়ার কথা সে পরিমাণে কিন্তু পাচ্ছে না। তাহলে কি হয়ে যাচ্ছে, লে হালুয়া হয়ে যাচ্ছে, বেতন করিও একদম হচ্ছে না। তবে আমাদের কোম্পানি থেকে একটা সিস্টেম যেটা, এটা খুবই ভালো, অন্যান্য কোম্পানিতেও হয়তো এমনটাই হবে। 1500 রিঙ্গিত বেসিক স্যালারি যেটা মালয়েশিয়া নিয়ম করেছে, এর নিচে কোনো ওয়ার্কার্সকে কিন্তু দিতে পারে না। যদি কম হয়ে যায় বেতন, দেখা যাচ্ছে কন্ট্রাক্টে কাজ করছে, ফল কম, এখন সবসময় তো ফল থাকে না, তো যদি কম হয়ে যায় তখন কিন্তু কোম্পানি থেকে স্যালারিটা তাম্বা দেয়, অর্থাৎ অ্যাড করে দেয়, যোগ করে দেয়। দেখা যাচ্ছে 4-5 দিনের বেসিক অথবা 8-10 দিন, যেমন গত মাসে 11 দিনের বেসিক দিয়েছে সবাইকে, দিয়ে কিন্তু 1800, 1900, 2000, 2200 বেতন বানিয়েছে, যদিও গত মাসে 18 দিন কাজ করেছে সবাই। আর এই ফলগুলো পচে যাওয়ার কারণ কি বা নষ্ট হওয়ার কারণ কি, এইভাবে আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে আমাদের এখানে স্টেটে 2টা কালভার্ট 2টা পুল নষ্ট হয়ে গেছিলো, যার ফলে ফলগুলো নিয়ে অন্য জায়গায় দিতে হচ্ছিল। এখন পুলগুলো রিপেয়ার হয়ে গেছে, আজকে মেবি সব বুয়া আমাদের বা ফল ক্লিয়ার হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এরপর থেকে আমরা টাটকা ফলের দেখা পাবো, এবং ওয়ার্কার্সদের কিন্তু ভালোই হবে সেটা। এই যে দেখেন আমার পিছে ফল তো কাটতে পারছে না, ফল যাচ্ছে না, এই জন্য সব প্রুনিং করাচ্ছি, দেখছেন। এই যে দেখেন, যেখানে দেখবেন গাছ একদম ফাঁকা হয়ে গেছে প্রুনিং করার জন্য, অর্থাৎ ডাল ছাঁটাই করছে, সব ডাল ছাঁটাই করার ফলে যেটা হয়ে গেছে একদম পরিষ্কার বা সাফ হয়ে গেছে লাড়াঙের ভিতরে বা ফিল্ডের ভিতরে। কোম্পানি দেখছে যদি ফল কাটে তাহলে ফল তো শেষ হবে না, কি করা যায়, এই জন্য তারা কিন্তু বুদ্ধি লাগিয়ে প্রুনিং করাচ্ছে। যেহেতু ওয়ার্কার্সদের বেতন দিতেই হবে, টাকা দিতেই হবে, তাই অযথা ফল কাটি নষ্ট না করে, আর যখন ফল একটু বেশি হয়ে যাচ্ছে, যে শেষ করা টাফ হয়ে যাচ্ছে, তখন প্রুনিংয়ে লাগিয়ে দিয়েছে। যেমন আজ প্রায় 3-4 দিন ধরে গ্যাং কিন্তু খালি প্রুনিংই করছে, আজকেও প্রুনিং করছে, আজকে বুয়া শেষ হয়ে যাবে, এই ব্লকটা প্রুনিং শেষ হয়ে গেলে হয়তো আর প্রুনিং করা লাগবে না, এরপরে খালি বুয়া কাটবে। মানে বুয়াও কাটছে, ফলও কাটছে, প্রুনিংও করছে। ও ভাই রে ভাই, এভাবে তো দিন কেটে যাচ্ছে, আর আমি একা একা, আমার ভাই বাতাস সরছে কোন দিক থেকে, বায়ুপথ থেকে, কিছু বলার না, এভাবে করে যাচ্ছে, কিচ্ছু করার নাই। দেখা যাক আজকে দিনটা আর একটু কষ্ট করি ভাই, আজকে দিনের পর একটু রিল্যাক্স হওয়া যাবে, ফলে তেমন চাপ থাকবে না আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। আর আজকে আমার আরও একজন ফ্রেন্ড অর্থাৎ সুপারভাইজার, যে আমার সেক্টরে ছিল, আমরা 3 জন, ও তো ছুটিতে গেছিলো, আজকে আসতেছে, ওর ছুটি শেষ, এখন একটু রিল্যাক্সে কাজ করা যাবে। খুবই ভালো লাগছে, ও আজকে এসে পৌঁছাবে, ওকে আনতে চলে গেছে অলরেডি, কোম্পানি থেকে গাড়ি দিয়েছে, সেই গাড়িতে আসবে, এয়ারপোর্টে নেমে গেছে, এখন যাবে নিতে, ওইখান থেকে কিন্তু চলে আসবে, সে একদিন একদিন রেস্ট করবে, এরপরে আবার আমাদের সঙ্গে কাজে লেগে যাবে।
ভালো থাকবেন সবাই বন্ধুরা, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।